আরও দুই তিন দিন পরিস্থিতি দেখে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক উল্লেখ করে তিনি জানান, এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি চেয়েছে। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসন। টিসিবির তথ্য অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের মূল্য এক মাস আগে ছিল 30 টাকা, যা গত সপ্তাহে 50 টাকা করে বিক্রি হয়েছে। বর্তমানে খুচরা বাজারে 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সরকার মনে করছে ভরা মৌসুমে খুচরা বাজারে পেঁয়াজের দাম 45 টাকার বেশি হওয়া উচিত না। সকল চাষি বলছে তাদের ঘরে যথেষ্ট পেঁয়াজ আছে, প্রয়োজনের চেয়ে বেশি বাজারজাত, তারা ছাড়তেছে না কেন, যে আরও দাম বাড়বে এই আশা। আমরা উচ্চ পর্যায়ে আমরা নীতি নির্ধারণের পর্যায়ে আলোচনা করেছি, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যেই আপনারা সিদ্ধান্ত পাবেন যে আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করব কিনা। কৃষিমন্ত্রী জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণহীন হলে দ্রুত ভারত থেকে আমদানি করা হবে। এরই মধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমরা মার্কেট থেকে তথ্য পাচ্ছি যে যথেষ্ট পেঁয়াজ আছে, তাহলে কেন দাম কমছে না, এটা তো হওয়ার কথা না। যদি একটা রিজনেবল ইয়েতে রাখা যায় তাহলে আমরা চেষ্টা করব, আর তা না হলে কয়েকদিনের মধ্যেই হয়তো আমাদেরকে ইম্পোর্টে যেতে হবে, তবে এই দাম থাকবে না, 80 টাকা কোনো ক্রমেই থাকবে না। এদিকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জে পেঁয়াজ মজুদ নিয়ে মিলছে না সঠিক তথ্য। ডিও বা ডেলিভারি অর্ডার পদ্ধতিতে একটি পণ্য 10টির বেশি হাত ঘুরতে ঘুরতে দাম বেড়ে যায় বহুগুণ। সেই ডিও ব্যবসার কেন্দ্রবিন্দু সোনামিয়া মার্কেটে ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে কারসাজি লুকাতে দোকানের লাইট ও শাটার বন্ধ করে ভুতুরে পরিবেশ সৃষ্টি করেন দোকানিরা। পেঁয়াজটা দাম বাড়ার মেইন হলো আপনার ইন্ডিয়ান মাল বন্ধ। ইন্ডিয়ান বন্ধ হওয়ার কারণে মনে করেন বাংলাদেশে যে পেঁয়াজ উৎপন্ন হয় এটা আমাদেরকে 12 মাস চলে না। চাহিদা অনুসারে মাল আমদানি নেই, আমদানি বাড়াইতে হবে, আমদানি জন্য আপনারা পদক্ষেপ নেন। আমরা পর্যাপ্ত পরিমাণে ডেলিভারি পাচ্ছি না, বিদায় আমরা সরবরাহ করতে অপারক হয়ে গেছে, এটা হলো মূল কথা, যার কারণে ভোক্তারা মানে ভুগতেছে এটা। খাতুনগঞ্জে অভিযানকালে মূল্য তালিকা না থাকা এবং দামবিহীন রসিদে পেঁয়াজ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আরও 2-3 দিন পরিস্থিতি দেখে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিক উল্লেখ করে তিনি জানান, এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় পেঁয়াজ আমদানির অনুমতি চেয়েছে। এদিকে চট্টগ্রামের খাতুনগঞ্জে অভিযান চালিয়ে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসন। টিসিবির তথ্য অনুযায়ী প্রতি কেজি পেঁয়াজের মূল্য এক মাস আগে ছিল 30 টাকা, যা গত সপ্তাহে 50 টাকা করে বিক্রি হয়েছে। বর্তমানে খুচরা বাজারে 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সরকার মনে করছে ভরা মৌসুমে খুচরা বাজারে পেঁয়াজের দাম 45 টাকার বেশি হওয়া উচিত না। সকল চাষি বলছে তাদের ঘরে যথেষ্ট পেঁয়াজ আছে, প্রয়োজনের চেয়ে বেশি বাজারজাত, তারা ছাড়তেছে না কেন, যে আরও দাম বাড়বে এই আশা। আমরা উচ্চ পর্যায়ে আমরা নীতি নির্ধারণের পর্যায়ে আলোচনা করেছি, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, ইনশাআল্লাহ 2-3 দিনের মধ্যেই আপনারা সিদ্ধান্ত পাবেন যে আমরা বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করব কিনা। কৃষিমন্ত্রী জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণহীন হলে দ্রুত ভারত থেকে আমদানি করা হবে। এরই মধ্যে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আমরা মার্কেট থেকে তথ্য পাচ্ছি যে যথেষ্ট পেঁয়াজ আছে, তাহলে কেন দাম কমছে না, এটা তো হওয়ার কথা না। যদি একটা রিজনেবল ইয়েতে রাখা যায় তাহলে আমরা চেষ্টা করব, আর তা না হলে কয়েকদিনের মধ্যেই হয়তো আমাদেরকে ইম্পোর্টে যেতে হবে, তবে এই দাম থাকবে না, 80 টাকা কোনো ক্রমেই থাকবে না। এদিকে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রাম খাতুনগঞ্জে পেঁয়াজ মজুদ নিয়ে মিলছে না সঠিক তথ্য। ডিও বা ডেলিভারি অর্ডার পদ্ধতিতে একটি পণ্য 10টির বেশি হাত ঘুরতে ঘুরতে দাম বেড়ে যায় বহুগুণ। সেই ডিও ব্যবসার কেন্দ্রবিন্দু সোনামিয়া মার্কেটে
ভ্রাম্যমাণ আদালত অভিযানে গেলে কারসাজি লুকাতে দোকানের লাইট ও শাটার বন্ধ করে ভুতুরে পরিবেশ সৃষ্টি করেন দোকানিরা। পেঁয়াজটা দাম বাড়ার মেন হলো আপনার ইন্ডিয়ান মাল বন্ধ। ইন্ডিয়ান বন্ধ হওয়ার কারণে মনে করেন বাংলাদেশে যে পেঁয়াজ উৎপন্ন হয় এটা আমাদেরকে বারো মাস চলে না। চাহিদা অনুসারে মাল আমদানি নেই, আমদানি বাড়াইতে হবে, আমদানি জন্য আপনারা পদক্ষেপ নেন। আমরা পর্যাপ্ত পরিমাণে ডেলিভারি পাচ্ছি না, বিদায় আমরা সরবরাহ করতে অপারক হয়ে গেছে, এটা হলো মূল কথা, যার কারণে ভোক্তারা মানে ভুগতেছে এটা। খাতুনগঞ্জে অভিযানকালে মূল্য তালিকা না থাকা এবং দামবিহীন রসিদে পেঁয়াজ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা।